এখন আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের মনু নদীর পাড়ে। আমরা যেটা জানি, গত কয়েকদিন ধরে উজানের দোলে প্লাবিত হচ্ছে সিলেট, সুনামগঞ্জের অবস্থা ভয়াবহ অবস্থা। এই ভয়াবহ অবস্থা দেখে মৌলভীবাজারের মানুষের উৎকণ্ঠা নাগুমা রাত পার করছে। 2018 সালে এই বন্যায় পানি বৃদ্ধি, এই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছিল মৌলভীবাজার শহর। রাতে হঠাৎ করেই বাঁধ ভেঙে যায়। এই বাঁধ ভাঙার কারণে এখন মানুষের উৎকণ্ঠা রয়েছে যে কখন বাঁধ ভেঙে যায়। আমরা দেখতে পাচ্ছি আসার পরেই এখানে অসংখ্য মানুষের ভিড়। তারা দেখতে এসেছেন কী বা হচ্ছে নদীর এই পানির উচ্চতা দেখতে আসছেন, বিভিন্ন জায়গা ঘুরে দেখছেন। আমরা যেটা জানতে পেরেছি, এখন পর্যন্ত 7টি উপজেলায় 42টি ইউনিয়ন এবং 101টি আশ্রয়কেন্দ্র দেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। বড়লেখা সহ পুরো জেলায় আমাদের ইতিমধ্যে 98টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, আমাদের 60টি মেডিকেল কেন্দ্র খোলা হয়েছে। এগুলো নিয়ে আমরা কাজ করছি এবং পর্যাপ্ত ত্রাণ আমাদের হাতে আছে। আমরা আসলে মূল চ্যালেঞ্জটি মনে করেছিলাম যে মানুষকে আশ্রয়কেন্দ্রে তাদেরকে নিয়ে যাওয়া এবং তারা যেন তাদের শুকনো খাবার সহ তাদের খাদ্য সামগ্রী তারা পায়। এই দুটো চ্যালেঞ্জে আপাতত আমরা চেষ্টা করছি সকলকে নিয়ে সেই জায়গাটিতে পৌঁছানোর জন্য, এবং চেষ্টা আমাদের এখন পর্যন্ত আমরা মোটামুটি সফল বলতে পারি। আমরা বাকিটুকু চ্যালেঞ্জের জন্য আমরা প্রস্তুত আছি। এবং প্রতিনিয়ত আমাদের মেয়র ফজলুর রহমান তিনি পর্যবেক্ষণ করছেন এবং সাধারণ মানুষদের বলছেন যে এখন পর্যন্ত কোনো বন্যা হবে না। আমরা তদারকি করতেছি, কাজ করতেছি, কালকেও সারা রাত্রে আমরা সবাই ছিল, আজকেও সকাল থেকে আছি। ইনশাআল্লাহ শহরে যেখানেই সমস্যার সম্ভাবনা আমরা দেখছি, জিওটেক্সের বস্তা বালুর বস্তা আমরা ফেলতেছি। শহরবাসী আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। ইনশাআল্লাহ বর্তমান যে লেভেলে আছে, এ লেভেলে বন্যা হওয়ার, শহরে বন্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপরও মানুষ উৎকণ্ঠায় রয়েছে, যাদের বাসা বাড়ির নিচে পানিতে এসেছে অস্থায়ী পানি, তারাও এখন উৎকণ্ঠায় আছেন। যে তাদের অনেকেই তাদের নিজস্ব মাল সামানা তাদের ঘরের বাহিরে বা উপরে নেওয়ার চেষ্টা করছেন। এখন পৌরসভাতে বলা হয়েছে যে মাইকিংয়ের মাধ্যমে সবাইকে সতর্ক করে দেওয়া হবে যে কেউ যেন এখন পর্যন্ত হতাশ হন না। তো এই ছিল আমার কাছে মন নদীর পাড় থেকে সর্বশেষ। আমি আবারও সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি সর্বশেষ। দেশ বিদেশের সব খবর জানতে ভিজিট করুন www.inews.news। ভাবনার মুক্ত বাতায়ন, ফলো করুন আইনিউজের ফেসবুক পেজ ও টুইটার, জয়েন করুন ফেসবুক গ্রুপ, সাবস্ক্রাইব করুন আইনিউজ ডট নিউজের ইউটিউব চ্যানেল।